এর আরেকটি গুড নিউজ এসেছে অ্যাকচুয়ালি এটা গুড নিউজ না ব্যাড নিউজ সেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার কারণ কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করছে যে দাদা এর অ্যাকচুয়ালি পেমেন্টটা কবে দেবে এবং আপনাদের কি করা দরকার অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বলতে গেলে যাদের পুরনো ডিপোজিটার রয়েছে যারা পুরোনো ডিপোজিটার রয়েছে এর মধ্যে তাদের কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্টের মেন আপডেট হল সেপ্টেম্বর মাসে কারণ আপনারা হয়তো সেই ভয়েস মেসেজটা ঠিকঠাক শুনেননি যেখানে এই এলএফএসের এমডি বলেছিল যারা পুরনো ডিপোজিটার রয়েছে ওদের অ্যাকচুয়ালি প্রিন্সিপালের অ্যামাউন্টটা দেওয়া হবে শেয়ারের মাধ্যমে এবং ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ওরা কবে দেবে সেপ্টেম্বর মাসে দেবে মানে ভেবেছেন যেখানে ওরা অ্যানাউন্সমেন্ট করেছিল প্রায় ফেব্রুয়ারি মাসে একবার অ্যানাউন্সমেন্ট করে ভোটের পরে তারপরে আবার অ্যানাউন্সমেন্ট করলো ওরা সেপ্টেম্বরে আপনাদেরকে ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের পেমেন্টটা ক্লিয়ার করবে যারা যেটা পে নিতে চায় অ্যাকচুয়ালি পেমেন্টের সম্পর্কে কি বলল ওরা নাকি জুন মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দেবে ওরা কোনো কোথার খিলাপ করবে না এই এলএফএসের এমডি অ্যাকচুয়ালি কোথা দিয়েছিল আজকে ক তারিখ আজকে হলো বাইশ তারিখ মানে আপনারা ভেবেছেন এই এলএফএসের এমডির কত বড় মিথ্যেবাদী দিনের পর দিন পাবলিককে ঠকিয়ে যাচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছে তারপরে আবার আপনাদের কাছে ক্ষমা শিকার চাইছে মানে ভেবেছেন মানে মিথ্যে কথা বলবে বলার পর যখনই দেখবে দিতে পারছে না আবার অন্যায় শিকার চাইবে এরপরে দেখুন এই এলএেস এর এমটি কী বলছে এদের কাছে অ্যামাউন্টটা নেই এদের অ্যামাউন্টটা রয়েছে অন্য কারো কাছে সেখান থেকে অ্যামাউন্টটা আসছে না মানে দেখেছেন আবার এদের ন চালু হয়ে গিয়েছে প্রথমে বলল ইলেকশনের জন্য প্রবলেম তারপরে বলল এদের নাকি অ্যামাউন্ট অন্যর কাছে রয়েছে সেখান থেকে এদের হাতে এখনো আসেনি মানে ভেবেছেন কি আরে পাবলিককে দিনের পর দিন মিথ্যে কথা বলে টুপি পরিয়ে যাচ্ছে কারণ যদি আপনারা এর অফিসে আপনারা একতা হয়ে না যান এই এলএফএসের পেমেন্টটি বের করানো খুবই কষ্টকর রয়েছে কারণ দেখুন এলএফএসের এমডি আবার শান্ত হয়ে গিয়েছে কারণ অলরেডি ইলেকশন চলে গিয়েছে বাট এরা যেই ডেটটি অ্যানাউন্সমেন্ট করেছিল পেমেন্ট দেওয়ার জন্য সেই ডেটটি কিন্তু চলে গিয়েছে এরপরে এই এলএফএসের এমডি পুরোপুরি শান্ত হয়ে গিয়েছে কারণ এলএফএসের এমডি বলছে এদের কাছে এখনও অ্যামাউন্ট আসেনি মানে যখন ডিপোজিটটা নেবে তখন এদের অ্যাকাউন্টে যাবে আর যখন দেওয়ার সময় আসবে তখন অন্য কারো কাছ থেকে অ্যামাউন্ট আসতে টাইম লাগে আপনারা জাস্ট এই কথাটি ভাবুন দেখিনি এরপরে ভিতরে অনেক কিছু গোপনীয় নিউজ শোনা যায় এই এলএমএসের মধ্যে পেমেন্ট দিচ্ছে কাদেরকে যারা এলএমএসের মধ্যে আবার নতুন ডিপোজিট করেছে মানে দু হাজার চব্বিশে মে মাসে দু হাজার চব্বিশে জুন মাসে যারা ডিপোজিট করেছে ওদেরকে পেমেন্ট দিচ্ছে গোপনীয়ভাবে কিভাবে পেমেন্ট দিচ্ছে কারণ ওদের লিডারকে বলে দিয়েছে ওরা যদি না নতুন বিজনেস দেয় তাহলে কেউ পেমেন্ট পাবে না কমিশন পাবে না এই ভয়েতে ওদের লিডারগুলি যেটা রয়েছে পুরনো লিডার তারা কিন্তু বিজনেস দিচ্ছে প্লাস তারা কিন্তু কমিশনও পাচ্ছে এটা কিন্তু ভিতরের আপডেট শোনা যায় তাই আপনারা জাস্ট একটু গোপনীয়ভাবে খোঁজ নিয়ে দেখবেন এটা কিন্তু চলছে এরপরে আরেকটি আপডেট দেবো যেটা আপনাদের পুরোপুরি মাথাটা খারাপ করে দেবে কারণ এই এলএফএসের এমডির কিছু স্টাফ রয়েছে যারা পাবলিককে ইনভেস্ট করায় অ্যাকচুয়ালি তারা গ্রামগঞ্জের মধ্যে ঢুকে গিয়েছে সেখানে যাদের খুব অল্প পরিমাণে রোজগার হয় যারা বিড়ি বাঁধে যাদের স্বামী জন খেটে দিন সংসার চলে ওদের কাছ থেকে অ্যামাউন্ট নেওয়ার জন্য আবার প্ল্যানিং করছে এবং দু একজনকে প্রায় এই পলিসি বুঝিয়েছে আমাদের চোখে এবং অনেক প্রমাণপত্র রয়েছে কারণ আপনারা হয়তো জানেন নাকি বলতে পারবো না নিজের দেখা অলরেডি দেখেছি যে এলএফিসের সম্পর্কে বোঝাচ্ছিল এবং সেখানে ডাইরেক্ট বলছে এদের নাকি ব্রোকার হাউস রয়েছে কোনো টেনশন করতে হবে না আপনাদের কমিশন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবেন কোনো টেনশন নেওয়ার দরকার নেই এদের লিডার কিন্তু গোপনীয়ভাবে আবার গ্রামগঞ্জে কাজ করছে কারণ আপনারা প্রত্যেকে জানেন অনেকে অ্যাকচুয়ালি ফোনটা ব্যবহার করে না তারা অ্যাকচুয়ালি জানে না এ প্রকৃতপক্ষে এলএসের মধ্যে কি হচ্ছে কতদিন পর্যন্ত পেমেন্ট দিতে পারেনি কারণ সেই সব গরিব ব্যক্তি যদি জানতে যদি একবার পারে যে এলএফসের এই অবস্থা তাহলে কিন্তু কেউ আর ডিপোজিট করবে না তারা কিন্তু সচেতন হয়ে যাবে তাই আপনারা হয়তো দেখেছেন বিগত প্রায় সাত থেকে আট মাস এই এলএফএসের এমডি আজ পেমেন্ট দেব কাল পেমেন্ট দেবো কাল পে আউট দেবো তারপরে বলছে ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে পে আউট ক্লিয়ার করে দেওয়া হবে আপনারা হালকা হয়ে যাবেন এইভাবে পাবলিককে কতদিন আর মুরগি বানাবেন আপনারা প্রত্যেকে এই আরামবাগের অফিসে গিয়ে এদের জবাবদারি করুন না হলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না কারণ দিনের পর দিন ডেট দিয়ে যাবে আপনাদেরকে এইভাবে এই রোজ মতো জ্বলিয়ে দেবে কারণ আপনারা দেখেছেন বিগত দু পনেরো সালে রোজভ্যালির চিট ফান্ড হিসাবে ধরা পড়ে তারপরে এর ওপরে আরবিআই থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোর্ট কাচারি থেকে শুরু করে পুরোপুরি জড়িয়ে পড়ে এবং সেখানের কিন্তু পেমেন্ট এখনও পাওয়া যায়নি জাস্ট রিসেন্টলি আপডেট আসে এই রোজ ভ্যালির টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু কবে তার কোনো আপডেট নেই কেশের পর কেশ এবং ডেটের পর ডেট চলে আসছে তাই এলএফএসের এমডিকে যদি আপনারা না ধরেন তাহলে দেখবেন একদিন এইভাবে করতে করতে আপনাদের পেমেন্টটা দেবেই না চুপচাপ আপনারা শান্ত হয়ে যাবেন তাই এই এলএফএসের এমডির কাছ থেকে আপনারা জবাবদারি করুন কারণ এই এলএফএসের এমডি আবার পাবলিককে মিথ্যে কথা বলে আবার পেমেন্ট দেওয়ার নামে টুপি পরিয়েছে পাবলিককে দেখুন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছে আর এলএফএসের এমডি কিছু বলে না পেমেন্টের সম্পর্কে কোনো আলোচনা করে না এরা না কি আবার বলছে যারা পুরোনো ডিপোজিটার রয়েছে ওদেরকে পে আউট থেকে শুরু করে পেমেন্ট ক্লিয়ার করা হবে সেপ্টেম্বর মাসে মানে ভেবেছেন কিভাবে মানুষকে ঠকালো প্রথমে বলল ইলেকশনের পর দেব তারপরে বলল বারো থেকে তেরো তারিখে দেব। তারপরে বললো সেপ্টেম্বরে দেব মানে ভেবেছেন সেপ্টেম্বর আসতে এখনও তিন মাস মানে কিভাবে পাবলিকের দিকে এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে বেড়াচ্ছে তারপরে দেখুন এরা বলছে ফরেক্স ট্রেডিং করছে অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং যদি এরা করে থাকে তাহলে নিজের ব্রোকার হাউস থেকে কি সেখানে প্রফিট কামাতে পারছে না কারণ সেটাও তো একটি ট্রেডিং প্ল্যাটফর্ম না দেখুন আপনারা সার্চ করে এবং কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করেছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এবং কিছু জিনিস খোলাসা করতে বলেছে এবং অনেকেই এবং অনেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করেছে যে দাদা এর সম্পর্কে এই এই জিনিস তথ্য দিলাম আপনি জাস্ট একটু সার্চ করে দেখুন কারণ এই সম্পর্কে অলরেডি দু একজন বলেছে অ্যাকচুয়ালি সেই সম্পর্কে একটি স্পেশাল ভিডিও নিয়ে এসে আপনাদের দেব অ্যাকচুয়ালি এলএফএসের মধ্যে এই এমডি কেন অ্যামাউন্টটা দিচ্ছে না কেন অন্যের তুলনা দিচ্ছে সেখান থেকে অ্যামাউন্ট আসছে না এখান থেকে অ্যামাউন্ট আসছে না কিন্তু আপনারা ডিপোজিট করতে যান সঙ্গে সঙ্গে ডিপোজিটটা নিয়ে নেবে কিন্তু আপনি পেমেন্টের সম্পর্কে যান পে আউটের সম্পর্কে যান আপনি সেখানে দিনের পর দিন চলে যাবেন মাথা করবেন দেখবেন আজ দেবো কাল দেবো ধৈর্য ধরুন আর পাবলিক কত ধৈর্য ধরবে এই এলএসের এমডিকে জবাবদারি আপনারা করুন কারণ পাবলিককে আর কতদিন ওয়েট করাবে ভোট তো চলে গিয়েছে বারো থেকে তেরো তারিখ চলে গিয়েছে আর কতদিন পাবলিককে ওয়েট করাবে এইভাবে আপনারা জবাবদারি করুন নাহলে কিন্তু পেমেন্ট আপনারা নিতে পারবেন না এই এলএফএসের এমডির কাছ থেকে কারণ এই এলএফএসের এমডির দিনের পর দিন এক নম্বর মিথ্যে কথা বলে পাবলিককে ঠকিয়ে যাচ্ছে এইভাবে যদি আপনারা না কিছু বলেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিগত কয়েক কোম্পানি এইভাবে লুটে নিয়ে যাবে আপনারা জাস্ট দেখতে থাকবেন তাই আপনারা প্রত্যেকে একতা হয়ে কিছু বলুন না হলে কিন্তু কিছু পাবেন না কারণ আপনারা কি জানেন এই স্টক গুরুকুল নামে একটি কোম্পানি ছিল প্রায় নদিয়াতে সেম এলিফেসের মতো দুটোকেই ধরেছে ধরে আরবিআই আচ্ছা করে টাইট দিয়ে দিয়েছে কারণ অলরেডি জানেন স্টক গুরুকুলের পেমেন্ট অলরেডি বন্ধ আপনারা আমার আগের একটি ভিডিওতে দেখেছেন যেখানে স্টক গুরুকুলের সম্পর্কে বলেছিলাম সেম এলিফেসের একই হাল দুটোরই একই হাল হয়েছে স্টক গুরুকুল থেকে শুরু করে এলিফেস তাই এলিফেসের ব্রোকার হাউস এ কিন্তু চাইলে পেমেন্ট আপনাদের দিতে পারে ইচ্ছে করেই আপনাদেরকে আটকে রেখেছে ডেটের পর ডেট এদিক সেদিক ঘুরিয়ে অজুহাত দিয়ে যাচ্ছে হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে